ম্যাথ সলফ টিচারে সবাইকে স্বাগত জানাই এর আগে অলরেডি আটানব্বইটি ভিডিওর মাধ্যমে অনেক অঙ্ক সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম আজকে এই ভিডিওটির মাধ্যমে আরও কিছু অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেব তবে যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেই কারণে প্রতিটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে দেখলে উপকৃত হবে ঠিক আছে তো শুরু করলাম তো এখানে প্রথমে যে অঙ্কটি আছে সেভেন থ্রি নাইন ফাইভ থ্রি সংখ্যাটিতে তিনের দুটি স্থানীয় মানের পার্থক্য কত অর্থাৎ এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটিতে তিন দু জায়গাতে রয়েছে এইখানে একটা তিন রয়েছে এবং এইখানে একটা তিন রয়েছে তো তিনের দুটি স্থানীয় মান বলতে একক দশক শতক হাজার অর্থাৎ হাজারের ঘরে তিন রয়েছে মানে তিন হাজার মানে তিনের পর তোমরা এই দুটো নাম্বার তিনটে নাম্বার শূন্য হিসাবে মানে তিন হাজার করবে এবং লাস্টে এককের ঘরে আমরা দেখতে পাচ্ছি তিন রয়েছে তাহলে তিন হাজার এবং এককের ঘরে আমরা পাচ্ছি তিন এই দুটো আমরা মাইনাস করবো মাইনাস করলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইনাস করলে কত হবে দু হাজার নশো সাতানব্বই এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশন ডিতে এলাম পরের প্রশ্ন কোনো পরীক্ষায় পাঁচ নম্বর ষোলো পার্সেন্ট যদি কোনো পরীক্ষার্থী পঞ্চান্ন নম্বর পেয়ে পঁচিশ নম্বরের জন্য ফেল করে তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল চারটি অপশান দেওয়া আছে তো এখানে পরীক্ষায় মোট নম্বর আমি পার্সেন্টেজের দিক দিয়ে একশো পার্সেন্ট ধরছি তো একশো পার্সেন্ট মানে ঠিক কত নম্বর সেটা বার করতে পারলেই পরীক্ষায় মোট কত নম্বর ছিল সেটা আমরা বার করতে পারবো ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষায় পাঁচ নম্বর ষোলো যেটা এক্স্যাক্টলি যদি আমরা নাম্বারের দিক দিয়ে দেখি দেখতে পাচ্ছি যে কোনো পরীক্ষার্থী পঞ্চান্ন নম্বর পেয়ে পঁচিশ নম্বরের জন্য ফেল করে অর্থাৎ পঞ্চান্ন পেয়েছে আরও যদি পঁচিশ পেত তাহলে কিন্তু সে পাস করত পঞ্চান্নর সঙ্গে পঁচিশ যোগ করলে যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারটা পেলে কিন্তু সে পাস করতো তাহলে সঠিক পাস নম্বর কত পঞ্চান্ন যোগ পঁচিশ ঠিক আছে তাহলে পঞ্চান্ন যোগ পঁচিশ যদি করে কত হয় আশি তার মানে পার্সেন্টেজের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি ষোলো পার্সেন্ট পেলে পাস আর যেটা সঠিকভাবে কত হচ্ছে আশি তো সেই কারণে ইকুয়াল দিলাম এখান থেকেই পরীক্ষায় মোট নম্বর আমি কী বলেছিলাম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ঠিক কত সেটা বার করতে পারলেই পরীক্ষায় মোট কত নম্বর ছিল সেটা পেরিয়ে যাবে ঠিক আছে তো ষোলো পার্সেন্ট যদি আশি হয় এক পার্সেন্ট হয়ে যাবে আশি বাই ষোলো এবং একশো পার্সেন্ট হয়ে যাবে একশো ইন্টু আশি বাই ষোলো এটা কাটাকুটি করলেই হয়ে যাবে ষোলো পাঁচে আশি পাঁচের সঙ্গে একশো গুণ করলে পাঁচশো অর্থাৎ পরীক্ষায় মোট নম্বর ছিল কত পাঁচশো যেটা রয়েছে অপশান বিতে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার চলে এলাম পরের প্রশ্ন পরীক্ষায় একজন ছাত্র ছেচল্লিশ নম্বর পেয়ে পঞ্চান্ন নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন একাশি পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর অপেক্ষা পনেরো নম্বর বেশি পায় তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল অর্থাৎ পরীক্ষায় একজন ছাত্র আমরা দেখতে পাচ্ছি ছেচল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে সে ছেচল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে কি হচ্ছে পঞ্চান্ন নম্বরের জন্য ফেল করে যাচ্ছে এবং অপর একজন ছাত্র কী হচ্ছে একাশি পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বরের থেকে পনেরো নম্বর বেশি পাচ্ছে অর্থাৎ আগের ছাত্রটি পাঁচ নম্বর থেকে দেখতে পাচ্ছি পঞ্চান্ন নম্বরের জন্য আমরা ফেল করছে আর পরের ছাত্রটি কী হচ্ছে পাঁচ নম্বর অপেক্ষা পনেরো নম্বর বেশি পাচ্ছে অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছো যে পার্সেন্টেজের দিক দিয়ে এই একাশি পার্সেন্ট থেকে ছেচল্লিশ পার্সেন্ট মাইনাস করলে পার্সেন্টেজের দিক দিয়ে যেটা হচ্ছে সেটা পঞ্চান্নের সঙ্গে পনেরো যোগ করলেই কিন্তু হচ্ছে ঠিক আছে এটা একটু ভেবে দেখো তোমরা ঠিক আছে তো একাশি থেকে এবার ছেচল্লিশ যদি আমরা মাইনাস করি সেক্ষেত্রে হয়ে যাবে পঁয়ত্রিশ পার্সেন্ট আর এখানে পঞ্চান্ন সঙ্গে পনেরো যোগ করলে হয়ে যাবে সত্তর তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট ইকালটি কিন্তু সত্তর হচ্ছে এখান থেকে এক পার্সেন্ট সমান সমান হয়ে যাবে সত্তর বাই পঁয়ত্রিশ আর পরীক্ষায় মোট নম্বর আমরা একশো পার্সেন্ট ধরেছি তো একশো পার্সেন্ট কত সেটা বার করতে পারলেই পরীক্ষায় মোট নম্বর কত ছিল বেরিয়ে যাবে তাহলে একশো পার্সেন্ট সমান সমান একশো ইন্টু সত্তর বাই পঁয়ত্রিশ কাটাকুটি করলে পঁয়ত্রিশ দুগুণ সত্তর একশো দিয়ে গুণ করলে দুশো অর্থাৎ পরীক্ষায় মোট নম্বর ছিল দুশো চলে এলাম পরের প্রশ্ন ছয় 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 মানে ছ হাজার ছশো ছেষট্টি ভাগ ছেষট্টি ভাগ দুই সমান সমান কত চারটে অপশান তো এক্ষেত্রে প্রথমে ছ হাজার ছশো ছেষট্টি আমরা লিখব ভাগ থেকে গুণ হলে আমরা জানি কি উল্টে যাই অর্থাৎ এখানে ছেষট্টি বাই ওয়ান ছিল সেটা উল্টে কি হয়ে যাবে ওয়ান বাই ছেষট্টি ইন্টু ভাগ থেকে আবার গুণ করলাম এটা ছিল দুই বাই এক এটা উল্টে হয়ে যাবে এক বাই দুই কাটাকুটি যদি করি এখানে ছেষট্টি এককে ছেষট্টি এবং ছেষট্টি এক্কে আবার ছেষট্টি হবে ঠিক আছে তো একশো এক থাকছে ওপরে এবং নিচে থাকছে দুই একশো এককে যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে পঞ্চাশ পূর্ণ এক বাই দুই হয় এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান এতে চলে এলাম পরের প্রশ্ন ফাইভ পারসেন্ট লবণ ধারণকারী ছ লিটার দ্রবণ থেকে এক লিটার জল বাষ্পীভূত হলো বাকি দ্রবণে লবণ হল চারটি অপশান দেওয়া আছে অপশান এতে আছে ছ পার্সেন্ট অপশান বিতে একত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট অপশান সিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট অপশন ডিতে আছে সাঁত্রিশ পূর্ণ এক বাই দুই পার্সেন্ট কোনটা সঠিক উত্তর আমরা দেখব আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি যে ফাইভ পার্সেন্ট লবণ ধারণকারী ছ লিটার দ্রবণ অর্থাৎ ছ লিটার দ্রবণের মধ্যে ফাইভ পার্সেন্ট লবণ আছে তো আমরা দেখে নেব এখন ছ লিটার ছ লিটারের মধ্যে ফাইভ পার্সেন্ট লবণ মানে কত লিটার লবণ সেটা আমরা দেখে নেব ঠিক আছে তো কোয়েশ্চেনে বলেছে ছ লিটারের মধ্যে লবণ আছে ফাইভ পার্সেন্ট তো সেই কারণে ছয় গুণ ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে তো এখানে পাঁচ ছয় গুণ করলে হচ্ছে তিরিশ তিরিশ বাই একশো এবং তিরিশ বাই একশো মানে হচ্ছে জিরো পয়েন্ট তিরিশ লিটার যেহেতু একের পেটে দুটো শূন্য তাই দুটো সংখ্যার আগে দশমিক বসালাম তো জিরো পয়েন্ট তিরিশ লিটার লবণ আছে এবার কি বলেছে ছ লিটার থেকে এক লিটার জল বাস্তবুত হয়ে গেছে তাহলে এখন দ্রবণের পরিমাণ দাঁড়াবে পাঁচ লিটার এবং এই পাঁচ লিটার দ্রবণে কতটা লবণ আছে যে বাকি দ্রবণ বাকি দ্রবণ বলতে ছ লিটারের মধ্যে এক লিটার বাস্পভূত হয়ে গেছে জল সেক্ষেত্রে এখন পাঁচ লিটার দ্রবণ দাঁড়াচ্ছে এবং পাঁচ লিটার দ্রবণে লবণ কতটা সেটা আমাদের বার করতে দিয়েছে তো সেক্ষেত্রে পাঁচ গুণ লবণ তো আগে যা ছিল তাই থাকছে জিরো পয়েন্ট ত্রিশ লিটারই থাকছে তো সেই কারণে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এখন পাঁচ লিটার দ্রবণের আছে পাঁচ লিটার দ্রবণের মধ্যে লবণ এখন থাকছে কত জিরো পয়েন্ট তিরিশ লিটার এটার কোনো রূপ চেঞ্জ নেই এবং এটা পার্সেন্টেজে কত সেটা বার করতে দিচ্ছে দেখতে পাচ্ছি অপশানগুলো সব পার্সেন্টেজে আছে সেই জন্য আমি পার্সেন্টেজ আনার জন্য একশো দিয়ে গুণ করবো তবেই এটা পার্সেন্টেজ হবে তো যাই হোক এখানে তিরিশ লিখলাম দশমিকের পর দেখতে পাচ্ছি দুটো নাম্বার আছে সেই জন্য আমরা একই পেটে দুটো শূন্য বসালাম এবং উপরে ইন্টু দিয়ে একশো তো ছিলই তো একশো একশো এখানে কেটে দিলাম এখানে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তো ছ পার্সেন্ট হয়ে যাচ্ছে লবণ ঠিক আছে যেটা রয়েছে অপশান এতে তো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান এ ছ পার্সেন্ট চলে এলাম পরের প্রশ্ন একটি সংখ্যাকে প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে এবং পরে আবার কুড়ি পার্সেন্ট বাড়ালে সংখ্যাটি মোটের ওপর কত পার্সেন্টেজ বাড়বে সেটাই এখানে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এই টাইপের অঙ্কও বুঝে করার দরকার নেই শর্টকাট ফর্মুলার মাধ্যমে খুব সহজে অ্যান্সার আমরা বার করতে পারবো মনে রাখবে এখানে দেখতে পাচ্ছি প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়ানো হচ্ছে সেই কারণে প্লাস কুড়ি লিখবো আমরা তারপরে দেখতে পাচ্ছি আবার কুড়ি পার্সেন্ট বাড়ানো হচ্ছে সেই কারণে আবার আমি প্লাস কুড়ি লিখব এই জায়গাটায় ফর্মুলাটা মনে রাখার স্টাইল মাঝখানটা কী হবে দেখো একমাত্র দুবারই যদি বাড়ানো হয় সেক্ষেত্রেই কিন্তু মাঝখানটা প্লাস হয় এছাড়া কোনো একবার কমানো বা দুবার কমালেও কিন্তু মাইনাসই হয় ঠিক আছে তো সেক্ষেত্রে এই জায়গাটা হয়ে যাবে মাইনাস মাইনাস বলছি যেহেতু দুবারই বাড়ানো হয়েছে সেই কারণে এখানটা প্লাস হলো তো মনে রাখার স্টাইল এটা প্রথমে বাড়ালাম ওই জন্য প্লাস কুড়ি পরে আবার বাড়ালাম প্লাস কুড়ি এই জায়গাটা দুবার বাড়ানো হয়েছে বলে প্লাস হলো তারপরে যেটা করতে হয় কুড়ি ইন্টু কুড়ি বাই হান্ড্রেড মানে যা থাকবে সেটা ইন্টু হয় এবং নিচে হান্ড্রেড হয় তাহলে কুড়ি আর কুড়ি যোগ করলে এখানে চল্লিশ প্লাস এখানে শূন্য 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 কেটে দিলাম দুই দু চার তো চল্লিশ আর চার যোগ করলে চুয়াল্লিশ তো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে সংখ্যাটি মোটের ওপর কত পার্সেন্টেজ বাড়বে চুয়াল্লিশ পার্সেন্ট যেটা রয়েছে অপশান ডিতে তো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তবে আজকে এই পর্যন্ত আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে অন্যরা উপকৃত হতে পারে দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ